গেমের প্রতি আসক্তি তো অনেকেরই রয়েছে, কিন্তু গেমের প্রতি ভালোবাসা বা গেম খেলতে খেলতে কখনো প্রচুর টাকা জিতে নিয়েছেন এমন ঘটনা যেন স্বপ্ন। কিন্তু এই ব্যক্তির কাছে স্বপ্ন নয়, এই ঘটনা বাস্তব। গেমিং অ্যাপে মাত্র 49 টাকা দিয়ে টিম তৈরি করে রাতারাতি 1.5 কোটি টাকা জিতে নিলেন মধ্যপ্রদেশের এক গাড়ি চালক, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজয়ী শাহাবুদ্দিন মনসুরি মধ্যপ্রদেশে তিনি থাকেন, মধ্যপ্রদেশের তিনি বারওয়ানি জেলার বাসিন্দা, পেশায় গাড়ি চালক। এবারে যে ঘটনাটা ঘটে, যে রবিবার 2 এপ্রিল মাত্র 49 টাকায় অনলাইন গেমিং অ্যাপে ভার্চুয়াল টিম তৈরি করেন তিনি। এরপর দেখা যায় যে 1.5 কোটি টাকা জিতে নিয়েছেন তিনি। রবিবার তখন কলকাতা এবং পাঞ্জাবের মধ্যে খেলা চলছিল, আর সেই সময় মোবাইল অ্যাপে টিম তৈরি করেন শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন তার অ্যাপ ওয়ালেট থেকে 20 লক্ষ টাকা তুলেছেন, এছাড়াও 6 লক্ষ টাকা কর হিসেবে কেটে নেওয়া হয়েছে, বাকি আরও 34 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে জমা করা হবে। মধ্যপ্রদেশে একটি বাড়ি ভাড়া নিয়ে তিনি থাকেন, যে টাকা তিনি জিতেছেন তা দিয়ে একটি নিজের বাড়ি তৈরি করতে চান, এটাও কিন্তু তিনি ইতিমধ্যেই জানিয়েছেন। এছাড়াও একটি ব্যবসা শুরু করার পরিকল্পনা রয়েছে তার, সেই বিষয়টিও তিনি জানিয়েছেন। আরও একটি বিষয় উল্লেখযোগ্য, যে গত 2 বছর ধরে তিনি এই গেমিং অ্যাপে টিম তৈরি করে টাকা জেতার চেষ্টা করছিলেন। দীর্ঘদিনের প্রচেষ্টা, কিন্তু আচমকা যে এভাবে বাস্তবে স্থান পাবে সেই বিষয়টি সত্যি ভাবতে পারেননি শাহাবুদ্দিন। অবশ্যই এই খবর যখন সামনে এসেছে, যাদের এই ধরনের গেমের প্রতি আসক্তি রয়েছে তারা কিন্তু বিষয়টা নিয়ে বেশ আলোচনা করছেন, বেশ কিন্তু আলোচনার ঝড় তুলেছে গোটা বিষয়টা। আপনার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, যে গেম খেলার নেশা বা গেমের প্রতি আসক্তি বা গেম খেলার সময় টাকা ইনভেস্ট করা, এরকম ঘটনা তো হামেশাই ঘটে থাকে। কিন্তু রাতারাতি একেবারে কোটি টাকার মালিক সেটা সত্যিই সচরাচর হয় না। আর আরও একটা বড় বিষয়, যেটা মাত্র 49 টাকা দিয়ে টিম তৈরি করে রাতারাতি 1.5 কোটি টাকার মালিক, সত্যি এই ঘটনা স্বপ্ন মনে হলেও এই ঘটনা একেবারেই বাস্তব। আর যার কথা বলছি বারবার, শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন পেশায় গাড়ি চালক। রবিবার 2 এপ্রিল এই ঘটনাটি তিনি ঘটিয়ে ফেলেন। কি ঘটনা না, তিনি মাত্র 49 টাকা দিয়ে অনলাইন গেমিং অ্যাপে ভার্চুয়ালি একটি টিম তৈরি করেছিলেন, আর তারপরে দেখা গেল যে তিনি জিতে গেছেন 1.5 কোটি টাকা। রবিবার যখন পাঞ্জাব এবং কলকাতার মধ্যে খেলা চলছিল, সেই সময় তিনি মোবাইল অ্যাপে এই টিমটি তৈরি করেন, আর তারপর তার অ্যাপ ওয়ালেটে 20 লক্ষ টাকা তিনি তুলেছেন, এটাও তিনি জানিয়েছেন ইতিমধ্যেই। অবশ্যই এই খবর আপনাদের ঠিক কেমন লাগলো, বেশ কি মজার লাগলো এই খবরটা, অবশ্যই জানাবেন। আর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সঙ্গে থাকুন।